नमस्कार আপনারা দেখছেন এসকে লাইভ আপনার সময় আপনার খবর দেখুন সংবাদ বিস্তারে কম রেশন দেওয়া নিয়ে শিলিগুড়িতে রেশন ডিলার ও গ্রাহকের মধ্যে বচসা এমনকি এক গ্রাহকের উপর হামলার অভিযোগ উঠেছে রেশন ডিলারে কর্মরত এক কর্মীর বিরুদ্ধে জানা গেছে শিলিগুড়ি পুর নিগমের তিন নম্বর ওয়ার্ডের গুরুং বস্তি এলাকায় শনিবার রেশনে কম সামগ্রী দেওয়া নিয়ে রেশন ডিলার ও গ্রাহকের মধ্যে বচসা শুরু হয় অভিযোগ রেশন ডিলার মদন সাহের এক কর্মচারী ও তার ছেলে বাপি দে নামে এক গ্রাহকের ওপর চড়াও হয় হামলায় বাপির কান ফেটে রক্ত বের হতে শুরু করে ঘটনায় রেশন ডিলারের বিরুদ্ধে প্রধাননগর থানায় মামলা দায়ের করে আক্রান্ত যুবক পরে পুলিশ গিয়ে রেশন ডিলারের এক কর্মীকে গ্রেফতার করে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত রেশন ডিলার ঘটনাটা কি হয়েছিল আমি গুণবস্তির বাসিন্দা আমার নাম বাপি দে আমার ডিজিটাল কার্ড তিনটে পুরো পরিবারে পাঁচটা কার্ড আছে তিন বছর ধরে এরা কার্ডটা রেশন দোকান থেকে কাউকে দিয়ে দিয়েছে কি হারিয়ে ফেলেছে বারবার চাইতে আসি দেয় না লাস্টে দুটো কার্ড দিয়েছে বাবা ভাইয়ের আমার বইয়ের আর মেয়ের কার্ড দেয়নি কিন্তু রেশন আমরা বলা পরে রেশন দেয় আজকে যখন এত নীতি এসছি আমাকে পাঁচ কিলো করে চাল দিচ্ছে কিন্তু আমার কার্ডে হিসাব মতো সাত কিলো করে পাই সেটাই আমি এই ওনার মদন শাহকে বলছি যে আপনি পাঁচ কিলো সাত কিলো জায়গায় পাঁচ কিলো করে কেন দিচ্ছেন চাল যেহেতু আমি সাত কিলো করে পাবো ওনার ছেলে বাইরে থেকে এসে ফট করে আমাকে বাসা তকা করছো কেন বলে মেরে কান ফাটিয়ে দিল কোনো কারণ নেই অনেক জুনিয়ার ছেলে এই পাড়ার আমার জন্ম ওদেরও পাড়ার এই জন্ম একদম জুনিয়ার ছেলে এসে ফট করে কোনো কারণে ওর সাথে না কোনো হাতাহাতি হয়েছে না কিছু হয়েছে ধুম করে এসে একদম কানের মধ্যে কান ফাটিয়ে মেরে আমার মারা দিয়েছে মালদায় নতুন করে করোনায় সংক্রমিত সাতজন প্রশাসন সূত্রে খবর শুক্রবার দুপুরে মালদায় করোনা আক্রান্তের একটি তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা অনুসারে মোট সাতজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে এই মারণ ভাইরাসে আক্রান্ত সাতজন ইংরেজ বাজার এবং হরিশ্চন্দ্রপুর ব্লকের বলে জানা গেছে প্রশাসন সূত্রে খবর গত কয়েকদিন আগে আজমের উড়িষ্যা সহ ভিন রাজ্য ফেরত বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের লালারসে নমুনা সংগ্রহ করা হয়েছিল যাদের মধ্যে ওই সাতজনের করোনা পজিটিভ শনাক্ত করেছে স্বাস্থ্য দপ্তরের কর্তারা এখনও পর্যন্ত মালদা জেলায় মোট সংখ্যা ছিল ১৯ জন শুক্রবারের পর সেই সংখ্যা ছাপিয়ে দাঁড়ালো ২৬ জনে করোনা রোগীরা পুরাতন মালদার নারায়ণপুর এলাকার কোভিড হাসপাতালে চিকিৎসাধীন জানিয়েছেন মালদা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর অমিত দা কোভিড ১৯ মহামারী রুখতে জারি করা লকডাউনের মধ্যেই সিকিম সরকার আজ নগণ্যভাবে রাজ্যের ৪৫তম স্থাপনা দিবস পালন করে এই প্রেক্ষিতে আজ সকালে সিকিমের রাজধানী গ্যাংটকের চিন্তন ভবন চত্বরে অবস্থিত রাজ্যের ভারপ্রাপ্ত তথা প্রথম মুখ্যমন্ত্রী এলডি কাজীর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি দেন রাজ্যপাল গঙ্গা প্রসাদ মুখ্যমন্ত্রী পিএস গোলে রাজ্যের মন্ত্রী এবং বিধায়ক সহ সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা জানা গেছে ১৯৭৫ সালের ১৬ই মে সিকিম ভাগ হয়ে ভারতের ২২তম রাজ্য ঘোষিত হয়েছিল চলতি বছরের ১৭ই মে মেয়াদ শেষ শিলিগুড়ি পুর নিগমের মারণ ভাইরাসের দাপটে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে নির্দিষ্ট সময়ে হয়নি নির্বাচন তাই আপাতত কর্পোরেশনে প্রশাসক মণ্ডলী বসানোর নির্দেশ এসেছে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান করা হয়েছে মেয়র অশোক ভট্টাচার্যকে বাকি ৬ জন বর্তমান পুরো বোর্ডের মেয়র পরিষদ সদস্যদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য করা হয়েছে এছাড়া তৃণমূল কংগ্রেসের ৫জন কাউন্সিলরকেও এই প্রশাসক মণ্ডলীর সদস্য করা হয়েছে কয়েকদিন আগে মেয়াদ শেষ হয়েছে কলকাতা পুর নিগমসহ বেশ কয়েকটি কর্পোরেশনের অথচ সেই পুরসভাগুলিতে যে প্রশাসক মণ্ডলী এখনও পর্যন্ত বসানো হয়েছে সেখানে কোথাও বিরোধী দলের কাউকে রাখা হয়নি তাহলে শিলিগুড়ির ক্ষেত্রে কেন এই ব্যতিক্রমী সিদ্ধান্ত এ নিয়ে জল্পনা তুঙ্গে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক অনৈতিক এবং শিলিগুড়ির মানুষের প্রতি অমর্যাদাকর এবং অপমানকর বলে অভিযোগ মেয়র অশোক ভট্টাচার্য বাম নেতা জীবেশ সরকারদের সবাই জানেন যে পশ্চিমবঙ্গের সমস্ত পৌরসভাগুলি বেশিরভাগ পৌরসভা বা পৌর কর্পোরেশনগুলোর মেয়াদ
উত্তীর্ণ হতে চলেছে। শিলিগুড়ি পৌর কর্পোরেশনেরও মেয়াদ আগামী 17ই মে শেষ হচ্ছে। যেহেতু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে এই কোভিড-19 জনিত যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কারণে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব নয়। সেই কারণেই রাজ্য সরকার কতগুলো পৌরসভাতে আইনের ভিত্তিতে আর কলকাতার ক্ষেত্রে একটি বিশেষ ব্যবস্থার ভিত্তিতে প্রশাসক মণ্ডলী বসাবার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রতিটি জায়গাতেই সেই প্রশাসক মণ্ডলী বসানো শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কলকাতাতে সেই প্রশাসক মণ্ডলী বসানো হয়েছে এবং সেখানে আউটগোয়িং যিনি মেয়র ছিলেন তাকে চেয়ারম্যান করে অন্যান্য যারা মেয়র পরিষদের সদস্য ছিলেন তাদের মেম্বার মেয়র পরিষদ করে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, তারা দায়িত্বভার গ্রহণ করেছে। ইতিমধ্যে আরও বেশ কয়েকটি পৌরসভাতেও সেই একই রকমভাবে সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বাভাবিকভাবেই কোথাও কিন্তু কোনো মেয়র পরিষদ বা চেয়ারম্যান পরিষদের বাইরে কাউকে কিন্তু কোথাও রাখা হয়নি। শিলিগুড়িতে ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে প্রশাসক মণ্ডলী বসবার কথা। এই কারণেই আগামী 17ই মে হচ্ছে শিলিগুড়ির মেয়াদ শেষ, আজকে 6টা পর্যন্ত কোনো রকমভাবেই তারা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। আমাদের একটা আশঙ্কা ছিল চোরাটা চেষ্টা করবে শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেস বা শাসক দলের কয়েকজন নেতাকে এই বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে অন্তর্ভুক্ত করা। আমাদের আশঙ্কাটি সত্য। গত পরশু দিন স্থানীয় মন্ত্রী তিনি নিজে বললেন যে না, আমার কাছে খবর আছে আমাদের মুখ্যমন্ত্রী কতটা নিরপেক্ষ, এখানে অশোক ভট্টাচার্যকে চেয়ারম্যান করে বিগত মেয়র পরিষদের সদস্যরাই থাকবেন, উনি এই কথা বলে একটা স্টেটমেন্টও করেছেন। শিলিগুড়ি পৌর কর্পোরেশনের বর্তমান বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী পরশু দিন এবং বর্তমান যে পরিস্থিতি কোভিড-19 করোনা মোকাবিলায় নির্বাচন করা এই মুহূর্তে সম্ভব নয় সেটা আমরা সকলেই বুঝতে পেরেছি বা সকলেই জানি, আমরা একমত বটে। রাজ্য সরকার বিভিন্ন পৌরসভাতে যাদের নির্বাচন এই মুহূর্তে করার কথা সেক্ষেত্রে তারা কলকাতা সহ সব জায়গাতে প্রশাসক মণ্ডলী নিয়োগ করেছে এবং সেই প্রশাসক মণ্ডলীতে মেয়র এবং মেয়র পরিষদের সদস্য যারা বা পৌরসভাতে চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং যারা চেয়ারম্যান ইন কাউন্সিলের মেম্বার তাদেরকে নিয়ে করেছে, কোনো জায়গায় বিরোধী দলের কাউকে যুক্ত করেনি। শিলিগুড়ির ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার, যেহেতু এটা বামপন্থীদের দ্বারা পরিচালিত বোর্ড, এখানে বর্তমান মেয়র অশোক ভট্টাচার্যকে চেয়ারম্যান করে যে প্রশাসক মণ্ডলী তৈরি করা হল তাতে বর্তমান মেয়র পরিষদের সদস্যদের পাশাপাশি তৃণমূল কংগ্রেসেরও আরো 5 জনকে যুক্ত করে দেওয়া হল, যারা তো কেউ মেয়র ইন কাউন্সিলের সদস্য নয়, অথচ অন্য কোনো জায়গাতে তো অন্য কোনো পৌরসভাতে তো এ কাজ করা হয়নি। তাই করোনা মোকাবিলার নাম করে, কোভিড-19 নাম করে এই ধরনের প্রশাসক মণ্ডলী গঠন শিলিগুড়ির ক্ষেত্রে এটা শুধু অনৈতিক নয়, এটা শিলিগুড়ির মানুষের প্রতি একটা অমর্যাদা। শিলিগুড়ির মানুষ কি দ্বিতীয় শ্রেণীর নাগরিক? শিলিগুড়ি কি রাজ্যের বাইরে যে সারা রাজ্যে অন্য পৌরসভাগুলোতে এক ধরনের সিদ্ধান্ত হবে? আর শিলিগুড়ি যেহেতু বামপন্থীদের দ্বারা পরিচালিত বোর্ড, এখানে সেখানে আরেক ধরনের সিদ্ধান্ত হবে এবং সম্পূর্ণ দলবাজি করা হবে? তাই আমাদের মত হচ্ছে আমরা এই ধরনের অনৈতিক কাজের অংশীদার হতে পারি না। আমরা মেয়র অশোক ভট্টাচার্যকে আমরা এটা বলেছি যে, এবং তিনিও একমত যে আমরা সরকারের এই অনৈতিক যে প্রশাসক মণ্ডলী গঠনের যে প্রস্তাব এবং সংকীর্ণ দলবাজি তাকে আমরা প্রত্যাখ্যান করছি। প্রত্যাখ্যান করার জন্যই আমরা আমাদের দলের এই সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তই মেয়র এবং আমাদের মেয়র পরিষদের সদস্যরা তারা সবাই কার্যকরী করবেন।
মহারাষ্ট্রের পর এবার মালদায় রেল লাইনে ঘুমানোর সময় মালগাড়িতে কাটা পড়ল এক দিন মজুর। শুক্রবার রাতে এমন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদা থানার শাহাপুর গ্রাম পঞ্চায়েতের শান্তিপুর এলাকায়। মৃতের পরিবারের পক্ষ থেকে রেল লাইনে ঘুমানোর কথা দাবি করা হলেও সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ অবশ্য এই দাবি খারিজ করে দিয়েছে। পাল্টা রেল পুলিশের অনুমান, লাইন পেরোতে গিয়েই মালগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির, যদিও পুরো ঘটনাটি তদন্তের আশ্বাস দিয়েছে পুরাতন মালদা থানার পুলিশ। জমি দখলকে কেন্দ্র করে জমি মাফিয়া এবং বহিরাগত দুষ্কৃতীদের হামলায় জখম দুই মহিলাসহ একই পরিবারের সাতজন। শনিবার সকালে চোপড়া থানার দাসপাড়া এলাকার কুলাগাঁও গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, বহিরাগত দুষ্কৃতী ও জমি মাফিয়ারা সেখানে ঘর তৈরির জন্য খুঁটি গাড়ছিল। সেই সময়ে জমির মালিকানা দাবি করে আসিরুল ইসলাম সহ অন্যান্যরা বাধা দেয়। এরপরেই দুষ্কৃতীরা লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায় বলে অভিযোগ। দুই মহিলাসহ জখমদের উদ্ধার করে প্রথমে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজনের অবস্থা গুরুতর থাকায় তাদেরকে রেফার করা হয় ইসলামপুর হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে ইসলামপুর পুলিশ। আজকে মানে আমি রোগতে গেছিলাম, বাড়ি বানাচ্ছিল, বাড়ি বানাচ্ছিল, আমরা রোগতে গেলাম। আমাদের আরএসের জমি, আমরা অংশীদার সবাই, আমাদের জমিগুলো, আমাদের জমিতে ওরা জোর জুলুম করে করতেছিল কাজ। বামপন্থী গণসংগঠনের উদ্যোগে খড়িবাড়ি কমিউনিটি কিচেনের আজ পঞ্চম দিনে 1000 দুস্থদের খাবার বিতরণ করা হয়। লকডাউনের আবহে খাদ্য সংকট মেটাতে এদিন কিচেন থেকে ভাত ডাল সবজি খাওয়ানো হয় দুস্থদের। জেলা কমিটির সদস্য ধরণী মোহন দাস জানান, করোনা সংকটের সময়ে অসহায়দের খাবার তুলে দিতে এই কমিউনিটি কিচেন শুরু হয়েছে। লকডাউনের শেষ দিন পর্যন্ত খাবার তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে দিনের পর দিন বাড়তে থাকা চাপের কারণে এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন ও মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের বাম গণসংগঠন সমূহের, আমাদের আজকে পঞ্চম দিন আমাদের কমিউনিটি কিচেন চলছে। হ্যাঁ, প্রথম দিন থেকে আমরা প্রায় 400 লোক দিয়ে শুরু করছি। আজকে প্রায় আমরা 1500 জন লোক, যারা দুস্থ লোক, যারা রেশনের যা খাদ্য সামগ্রী পাচ্ছে সেটা যথেষ্ট নয় বলে আমাদের এখানে আসছে। আমরা তাদের যথাসাধ্য আমরা খাদ্য সামগ্রী, ভাত ডাল তরকারি আমরা এখানে সরবরাহ করছি। এখান থেকে ওরা ভাত ডাল তরকারি নিয়ে যাচ্ছে বাড়িতে, সেখানে তারা এই মানে খাদ্য সামগ্রীগুলো বাড়িতে খাচ্ছে। আগামী দিনেও আমরা যতদিন লকডাউন চলছে এবং তার আগে আমরা চালিয়ে যেতে চাই, কিন্তু যতদিন যাচ্ছে উত্তরোত্তর আমাদের উপর চাপ বেড়ে যাচ্ছে। এখানে আমাদের পরিযায়ী শ্রমিকরাও ঢুকছে, এখানে যে প্রত্যেক দিন যতদিন যাচ্ছে আরও বেশি বেশি করে লোক এখানে আসছে, সময়মত হচ্ছে খাদ্য নেওয়ার জন্য, এই জন্য আমাদের চাপ বাড়ছে। এই জন্য আমরা এলাকার সমস্ত মানুষের কাছে, সে এনজিও হতে পারে, কোনো ডিপার্টমেন্ট সংস্থা হতে পারে, বা ইন্ডিভিজুয়ালি আমরা ফাইন্যান্সিয়ালি মানে দান করার জন্য আহ্বান জানাচ্ছি, এবং কেউ যদি মেটেরিয়ালস দিয়ে সাহায্য করে সেটারও আহ্বান আমরা জানাচ্ছি। যদি ওনারা দেন মেটেরিয়ালস বা ফাইন্যান্সিয়ালি আমাদের সাহায্য করেন, তাহলে আগামী দিনে এই যে ক্ষুধার্থ অসহায় মানুষ, তাদের হাতে আমরা কিছু অন্ন মুখে তুলে দিতে পারি। আজ ভারতের ছাত্র ফেডারেশনের শিলিগুড়ি আঞ্চলিক কমিটির পক্ষ থেকেও শিলিগুড়ি টাউন স্টেশনে 80 জন দুস্থ শিশু ও মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি আঞ্চলিক কমিটির সম্পাদক অঙ্কিত দে, সভাপতি সুরজ কুণ্ডু, সহসভাপতি সুকৃতি আস, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্যা ঋতুপর্ণা ঘোষ সহ অন্যান্য কর্মীরা। ছাত্র ফেডারেশন শিলিগুড়ি আঞ্চলিক কমিটির পক্ষ থেকে আজ শিলিগুড়ি টাউন স্টেশনে যে সমস্ত বাচ্চারা আছে, দুস্থ বাচ্চারা আছে এখানকার এই এলাকার বসবাসকারী, তাদেরকে আমরা আমাদের সাধ্য মতন রান্না করা খাবার আমরা তুলে দিলাম। এই লকডাউন চলাকালীন আমরা সারা জেলা জুড়ে এবং আমাদের শিলিগুড়ি শহর জুড়ে আমাদের আঞ্চলিক কমিটির কমরেডরা যেভাবে পেরেছে, যেরকমভাবে পেরেছে, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে প্রতি সময়। তাই আমরা আজ আমরা একটা উদ্যোগ গ্রহণ করি যে আমরা রান্না করা খাবার আজকে আমরা এখানকার বাচ্চাদের মধ্যে আমরা বিতরণ করব। তাই আমরা আজকে এখানে এরকমভাবে বাচ্চাদের, দুস্থ বাচ্চাদের যারা এখানে একটু খাদ্য সামগ্রীর অভাবে ভুগছে, তাদেরকে আমরা নিজেদের সামর্থ্য মতো প্রায় 80 জন বাচ্চাকে
আমরা এবং যারা আরও কিছু লোক ছিল তাদেরকে আমরা রান্না করা খাবার আমরা বিতরণ করলাম, আর আগামী দিনেও আমরা এই ধরনের কর্মসূচি। ডেঙ্গু প্রতিরোধ শুরু হোক আপনার থেকেই, এই স্লোগানকে সামনে রেখে 16ই মে জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে রায়গঞ্জ পুরসভা একটি সুদৃশ্য ট্যাবলো বের করে। ডেঙ্গু প্রতিরোধে এই সচেতনতামূলক ট্যাবলো রায়গঞ্জ শহরে প্রচারের পাশাপাশি ডেঙ্গু মুক্ত শহর গড়ার লক্ষ্যে মাইকিংয়ের মাধ্যমে দিনভর প্রচার চালায়। রায়গঞ্জ পুরসভা ভবন চত্বরে এই ট্যাবলোর উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস। উপস্থিত ছিলেন পুরসভার স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ইন কাউন্সিল বরুণ ব্যানার্জি ও সাধন বর্মন সহ পুরসভার কাউন্সিলররা। সমস্ত রায়গঞ্জ পৌরসভা পরিবারের আমরা কাউন্সিলর মহাশয় মহোদয়গণ সবাই মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে রায়গঞ্জকে ডেঙ্গু মুক্ত রাখবার অভিপ্রায়ে আমরা শপথ নিতে চলেছি আজকে। তারই লক্ষ্য নিয়ে আজকে একটি সুদৃশ্য ট্র্যাভেলও রায়গঞ্জবাসীর উদ্দেশ্যে আমরা বার করব। তার মধ্যে আমাদের আবেদন থাকবে, নিবেদন থাকবে, সেটা যেমনভাবে মাইকিংয়ের মাধ্যমে ঠিক তেমনিভাবে ট্যাবেলোর চারপাশে লিখে দেওয়া আছে। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার মধ্যে দিয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা এই কাজ করতে চলেছি। এখন একটু বিরতি, ফিরছি বিরতির পর। তৈয়ারি ফ্ল্যাট লাখোকো বাজেট, के तपाईले सिलगढीमा फ्ल्याट लिने सोच बनाउनु भएको छ? हजुर, यस्तै सुनौलो अवसर स्वागत रेसिडेन्सीले यहाँहरू समक्ष लिएर आएको छ, जहाँ तपाईले लाखौं रुपियाँको बजेटसँगै वास्तु अनुसार असल ढङ्गमा तयार गरिएको सम्पूर्ण सुविधायुक्त 80 फ्ल्याटको अपार्टमेन्ट पाउनुहुनेछ। स्वागत रेसिडेन्सी नियर निर्मला कन्भेन्ट होस्टेल, कन्ट्याक्ट 9832350915 9434001643। 100% आयुर्वेदिक दमा दमन किट प्राप्त करें और अपने फेफड़ों को बिना किसी दुष्प्रभाव के घातक वायरस से लड़ने की शक्ति बढ़ाएं। फेफड़ों की ताकत बढ़ाने और साथ ही साथ एलर्जी, खांसी या फिर ब्रोंकाइटिस और अस्थमा जैसी बीमारियों से भी लड़ने के लिए राहत देती है दमा दमन किट। इस किट में आप पाएंगे दमा दमन सिरप, दमा दमन चूर्ण, दमा दमन हर्बराज हर्बल टी जिसका मूल्य है 750 और आपको देने हैं सिर्फ 700 रुपए। कॉन्टेक्ट नंबर 8597380। फिर खबरें। শিলিগুড়ি পুর নিগমের মেয়াদ শেষ হচ্ছে রবিবার। শনিবার পুর কর্পোরেশনের মেয়র ও মেয়র পরিষদের সদস্যদের সংবর্ধনা জানানো হয়। আজ পুর নিগমের বিভিন্ন দফতর ঘুরে সকল আধিকারিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন মেয়র অশোক ভট্টাচার্য। পাশাপাশি পুর নিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার সহ অন্যান্য বিরোধী দলের কাউন্সিলরদের সঙ্গেও সাক্ষাৎ করেন। আমাদের কাছে তো প্রশ্ন তো এটা না, প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমরা তো মানসিক দিক দিয়ে তৈরি ছিলাম যে যখনই আমাদের বোর্ডের মেয়াদ শেষ হয়ে যাবে, নির্বাচন যখন হচ্ছে না, আইন অনুযায়ী সেকশন 11 বা সেকশন 16 অনুযায়ী এখানে অ্যাডমিনিস্ট্রেটর বা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর গঠিত হবে, এটি আইনের প্রভিশন। তাহলে এই আইনের ধারা সব জায়গাতেই যখন যেভাবে প্রয়োগ হচ্ছে তো এখানেও সেইভাবেই তো প্রয়োগ হওয়া উচিত ছিল। সব জায়গাতে যে কলকাতা সহ অন্যান্য জায়গাতে কীভাবে প্রয়োগ হয়েছে, মেয়র পরিষদ বা চেয়ারম্যান পরিষদদের নিয়েই সেটা গঠিত হয়েছে, কোথাও তো এর মধ্যে তো বিরোধী দলের সদস্যদের কোথাও নেই, একমাত্র শিলিগুড়িতে হয়েছে। আমি আজকে শুনলাম জয়নগরেও করেছে এরকম, যেহেতু জয়নগরে কংগ্রেসের বোর্ড। আমরা প্রশ্নটা তুলেছি, এটা নৈতিকতার প্রশ্ন। এটা কি ঠিক যে সারা পশ্চিমবঙ্গের মধ্যে শিলিগুড়ি ঠিকই একটা আলাদা বামপন্থীদের এটা একটা বোর্ড, কিন্তু তাহলেও তো আইনটা তো একই, সরকারের সিদ্ধান্ত সবার ক্ষেত্রে তো একই রকম হওয়া উচিত, বামপন্থী বলো তো আরেক রকম হওয়া উচিত না। সেই জন্যই আমরা দাবি করেছি একটাই, এই যে সিদ্ধান্ত তারা নিয়েছে তারা এই সিদ্ধান্তটা প্রত্যাহার করুক। আমরা বেরিয়ে যাই, যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি নির্বাচনগুলো হবে। তাহলে এই পর্যায়ে দাঁড়িয়ে তিনি এই ধরনের কথা বলা, এটা সহিষ্ণুতার অভাব বলে আমরা মনে করি। দ্বিতীয়ত, এসজেডি এর যখন কমিটি হয় সেখানে মাথায় যখন তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব বসে বা এমএলএ বা কোনো প্রাক্তন এমপি বসে, সেই কমিটিতে ঢোকার জন্য তিনি বারবার আপনাদের কাছে কাকুতি মিনতি করেন যে আমাকে কেন নেওয়া হচ্ছে না, আমাকে কেন নেওয়া হচ্ছে না। তাহলে আজকে এমন কি ঘটলো যে ওনার নেতৃত্বে তো আমাদের কোনো অসুবিধা নেই, উনি চেয়ারম্যান হিসাবে এই কমিটিতে রয়েছেন আমাদের তো কোনো অসুবিধা নেই, রাজ্য সরকার
যে সিদ্ধান্ত নেবে এটা আইনেই বলা আছে, এটা রাজ্য সরকারের নমিনি, এখানে কারোর কান্নাকাটি করারও কিছু নেই, দাবি দাওয়া করারও কিছু নেই। কিন্তু তবুও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এতই মানবিক যে তিনি বলার সঙ্গে সঙ্গে তাকে চেয়ারম্যান করে একটা সুন্দর কাজ করার ব্যবস্থা তিনি করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এইভাবে পালিয়ে যাওয়া, এটা রাজনৈতিক কার্যকলাপ ছাড়া আমরা কিছু মনে করি না। এখনও আমরা আহ্বান জানাচ্ছি, আমরা প্রত্যেকে তৈরি আছি, আমাদের রাজ্যের সরকার যে নির্দেশ দিয়েছেন সেটাকে পালন করবার ক্ষেত্রে আমাদের এতটুকু আমরা কেউ কাম্পণ্য করব না। যারা বোর্ডের মেম্বার হয়েছেন তারা প্রত্যেকের কাছে আমরা ইন্ডিভিজুয়ালি বলছি, আপনারা আসুন শিলিগুড়ির স্বার্থে, শিলিগুড়ির নাগরিক পরিষেবার স্বার্থে, যেটা 5 বছরে বর্তমান বোর্ড করতে পারেনি আমরা সেটাকে করে দেখাতে চাই, এবং সেটা রাজ্য সরকারের দেখানো পথে, রাজ্য সরকারের যে নীতি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দেখানো পথ। চুয়াপাড়া চা বাগানে নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্তকে গ্রেফতার করল কালচিনি থানার পুলিশ। ওই চা বাগানের এক নাবালিকাকে প্রতিবেশী রমেশ ওরাও ভয় দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করে বলে অভিযোগ। গত 2রা মে কালচিনি থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। গতকাল রাতে অভিযুক্ত রমেশ ওরাওকে পুলিশ গ্রেফতার করে। শুক্রবার অভিযুক্তকে আলিপুরদুয়ার আদালতে তোলা হয়। বাংলাদেশের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থিত নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে সাইক্লোনের রূপ নিচ্ছে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে আমফান। এই আমফান ঘনীভূত হয়ে শক্তি সঞ্চয় করে করোনার মধ্যেই ধেয়ে আসছে। বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় আমফানের কারণে সাগরে জলস্ফীতি দেখা দিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এর কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। ঘাতক করোনা ভাইরাসের আতঙ্কে এলাকায় বসতে দেওয়া হবে না বাজার। জোর করে রাস্তায় সবজি ফেলে দিয়ে ব্যবসায়ীদের মারধর, এমনকি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। একটি পাইকারি সবজি ব্যবসায়ীর দোকানে ঢুকে সবজি ফেলে দিয়ে প্রায় 70,000 টাকা ছিনতাই করে পালিয়ে যায় বলে দাবি ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বারুদুয়ারি এলাকায়। আক্রমণকারী যুবকদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় ব্যবসায়ীরা। যদিও পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছানোর আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ পুলিশ। বাজার ছোটোমোটো বাজার লাগছিল, আমি তো এখানে পাইকারি মাল বিক্রি করি, আর ওরা বললো, আমাদের বললাম যে ভাই তোরা ওই দিক থেকে বন্ধ করতে করতে হয়, আমার তো সাটার নামানে আছে। ওরা কী বললো, খড়া বড়া এসে সব মাল ফেলে ঠেলে দিয়ে কম্পিউটারটা ই করে দিলো, আমার টাকার তো বিলটাও ছিল, টাকার তো বিলটাও নিয়ে চলে গেছে। এই মধুপুরের 4-5টা ছেলে ওরা এরপরও দুদিন এরকম হুমকি দিচ্ছে, রাত্রেবেলা বলতে যে সাড়ার ভাঙে সব মাল লুটপাট করে দিল। বোলপুর থেকে সাইকেল চালিয়ে আসামের উদ্দেশ্যে 14 জনের পরিযায়ী শ্রমিকের দল প্রায় 1,000 কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছবে আসামের গৌহাটিতে। সেখানে তাদের গ্রামের বাড়ি, যানবাহন অথবা রেলপথে সুযোগ হয়নি। বোলপুরের যেখানে কাজ করতেন সেখানকার বাসিন্দাদের সহযোগিতায় সাইকেল মিলেছে, আর সেই সাইকেল চালিয়ে এতটা পথ পেরোতেই এখন কালঘাম ছুটছে ওই পরিযায়ী শ্রমিকদের। শনিবার সকালে বোলপুর থেকে পুরাতন মালদার চৌরঙ্গি এলাকার 34 নম্বর জাতীয় সড়কের ধারে দেখা যায় ওই পরিযায়ী শ্রমিকদের। ক্লান্ত শরীরে কিছুটা বিশ্রাম নিতে ব্যস্ত ছিলেন তারা। কিভাবে এতটা পথ পেরিয়ে ফিরবেন আসামে, উত্তরে নিজেদের দৃঢ়তা বজায় রেখেই ওই পরিযায়ী শ্রমিকেরা বলেন, 1.5 মাসেরও বেশি সময় ধরে লকডাউন চলছে, উপার্জনের রাস্তা বন্ধ, অর্ধাহারে দিন কাটছে, তাই যেভাবেই হোক বাড়ি ফিরতেই হবে। ঈদে আর বাড়ি ফেরা হলো না বছর 22-এর আকবরের।
লকডাউনে কর্মহীন হয়ে বেশ কয়েকদিন কার্যত অভুক্ত থেকে অবশেষে লরিতে চেপেই বাড়ি ফেরার চেষ্টা করেছিল আকবর সহ আরও প্রায় 15 জন পরিযায়ী শ্রমিক। কিন্তু শুক্রবার মধ্যরাতে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাসিন্দা আকবর আলীর। মৃত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালো যুব তৃণমূল কংগ্রেস। 1,00,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করলেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল সভাপতি গৌতম পাল। সার্বিক সহায়তার লক্ষ্যে পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন হেমতাবাদ ব্লক প্রশাসনও। তোমার ছেলেটা চলে আসছে, আমার ছেলেটা আবার আসেনি। তা আমার জিজ্ঞাসা করতে গেছিল, তো বলছিল যে তোমার ছেলে অন্য জায়গায় আছে, তা আমার ছেলে যে টিকিট করছে তো ওর বন্ধু করছে, তা আমার ছেলে বলতে পারবে না, ওর বন্ধু নিয়ে আসছে। আমার দাদাকে বলে ওরা ছুরি দিয়ে দিচ্ছে, তা তার জন্য আমার বাবা বলছিল, তো ওরা আমার শুষে মারতে আসে। তো আমি বলছিলাম যে আমার বাবাকে তোমরা মারবে না কি করবে, যে তোমাকে খেয়ে ফেলতে চাচ্ছিল আমার বাবাকে। তা আমি এটা কথা বললাম, তোমরা বলছে কি তোমরা কি করবে, তোমরা বুঝে না, হ্যাঁ কেস করবে না মামলা করবে, তোমরা কি করবে। হ্যাঁ, এখানকার এই রামপুর গ্রামের একটি ছেলে আকবর আলী, তো এখানকার বেশ কিছু লোক ছেলেরা আর কি, তারা রাজস্থানে কাজ করতো, তো তারা ফিরছিল এই যে কোভিড যে হাতে চলছে সেইখানের জন্য তারা ফিরছিল। তো সরকার রাজস্থান সরকারের পক্ষ থেকেই তাদের বাস তারপরে লরি এরকম ব্যবস্থা করা হয়েছিল। খুবই দুর্ঘটনা একটা ঘটে যায়, খুব মর্মাহত ব্যাপার। তো এই আকবর আলী মারা যায় ওখানে, তার বডিটি এখনও রাজস্থানেই আছে হাসপাতালে। তো আমরা সকালবেলায় খবর পেয়েছি প্রশাসনের তরফ থেকে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পুরো ব্যাপারটা জানিয়েছি, আমরা যত তাড়াতাড়ি সম্ভব তার দেহ ওখান থেকে আনার ব্যবস্থা করছি। এবং আমি নিজে এসেছিলাম, পুলিশ প্রশাসন এসেছেন, পঞ্চায়েত আমার আছে পাশে, সবাই মিলে আমরা প্রশাসনের তরফ থেকে এসে পরিবারের সঙ্গে দেখা করলাম। তাকে যা যাভাবে প্রশাসনিক সাহায্য দেওয়া যায় সমস্তভাবে সাহায্য করে এই পরিবারের পাশে সরকার প্রশাসন আছে, এটুকু বুঝতে এসেছি। কম্পেনসেশন আমরা দেখে নিচ্ছি ওনার কী কী স্কিম চলছে এবং কোন কোন ক্রাইটেরিয়া। এই মুহূর্তে এইগুলো কথা মানে ওনার সঙ্গে বলে গেলাম, কিন্তু যে একটা বাড়ির পরিবেশ সেই মুহূর্তে দাঁড়িয়ে সব কাগজ আমরা দেখতে পাচ্ছি না, করতে পাচ্ছি না। কিন্তু প্রথম আমাদের প্রথম ভূমিকা যেটা, তার দেহটাকে নিয়ে আসা আমরা প্রথম ওঠার চেষ্টা করছি। এখনই যেটা হবে মানবিক ওনারা পাবেন, যে পরিবার মারা গেলে আমরা জানি পশ্চিমবঙ্গ সরকারের মানবিক প্রকল্প আছে যেখানে সৎকার্য করার জন্য 2,000 টাকা দেওয়া হয়, সেটা আমরা এখনই দিয়ে দিচ্ছি পঞ্চায়েতের তরফ থেকে। আর বাকি পরপর যে স্কিম আসছে আমরা দেখে নিই, এখনই আমরা করব। এবং তাদের খাওয়া দাওয়া এন্না কোনো কষ্ট যাতে পরিবারের না হয়, সরকারি স্কিম যেখানে যেখানে ওনাদের ফিট হয় সেখানে দিয়ে ওনাদের পরিবারের পাশে আমরা থাকবো সরকারের তরফ। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের রামপুর সংসদের আকবর আলী নামে একটি ছেলে, যার বয়স হচ্ছে 22 বছর, বাবা মোর্শেদ আলী, সে কাজ করার জন্য রাজস্থান এ যায় যেখানে প্যান্ডেল বা ডেকোরেটরের কাজ করে। গতকাল তারা প্রায় 15-16 জন পায়ে হেঁটে আসছিল, সেখানকার পুলিশ তাদেরকে গাড়িতে তুলে দেয়, বড় যে টেলার ফাঁকা থাকে পেছনে সেটা তুলে দেয়। আসার সময় রাত 2 নাগাদ অন্য একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে এবং এই আকবর আলীর প্রাণ যায়। সে এখন রাজশমসদ জেলার কুমারিয়া থানার আরকে রাজকীয় চিকিৎসালয় এ আছেন এবং যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার নাম হচ্ছে R J06G C0389। আমরা মনে করছি যে যদি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার এই লকডাউনের আগে যদি এই লেবারগুলোকে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করত, তাহলে এই এক মানে এই আকবর আলীর প্রাণটা যেত না। সেই জন্য আমরা বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি যে এর বাড়িতে 3টি বোন, বয়স্ক বাবা মা, একমাত্র ইনকাম সোর্স ছিল এই ছেলেটি আকবর আলী, যে আজকে মারা গেছে। সেই জন্য আমরা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে, আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে 1,00,000 টাকার চেক আমি ওনার মা আসমা বেগমের হাতে তুলে দিয়েছি। আরও সরকারি যা সুযোগ সুবিধা আছে
আমরা প্রশাসনকে দিয়ে এখানকার প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সদস্য বিডিও সাহেব থানার বড়বাবু সবাই এসেছিলেন এবং আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে দরবার করে এসডিওর কাছে দরবার করে যা যা সরকারি সুযোগ পাওয়ার আমরা পাইয়ে দেওয়ার চেষ্টা করব। আরও যারা ছিল তাদের সঙ্গে তাদের ব্যাপারে কোনো তারা বাকি তিনজন এই গ্রামেরই আছে, তারা ডেড বডির সঙ্গেই আছে, তারাও ফিরে আসছে এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়েছে ডেড বডি ওই। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ব্যাপক উত্তেজনা ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে। শুক্রবার রাতে এই ঘটনার সূত্রপাত। জানা গিয়েছে বিধাননগরের আন্ডারপাসের পাশে একটি বাড়িতে অগ্নিসংযোগ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর ফাঁড়ির পুলিশ ও মাটিগাড়া দমকলের একটি ইঞ্জিন। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। এটা এখন বোঝা মুশকিল কিসে লেগেছে, কিন্তু যা মনে হচ্ছে কোনো জ্বলন্ত পদার্থ ছিল তার থেকে হতে পারে লেগে গেছে। খবর আছে আমাদের কাছে এরকম একটা বাজারের ভেতরে একটা বাড়িতে আগুন লেগেছে, তো আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে খবর দিই এবং স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে এসে আমাদের মানে একান্ত সহযোগিতায় আমাদের পুলিশ প্রশাসন এটাকে ইয়ে করে, পরে ফায়ার ব্রিগেড এসে এটাকে আরও ভালোভাবে বন্ধ করে দেয়। কিন্তু সমস্যা হচ্ছে এই বাড়িটিতে এই নিয়ে লাস্ট 6-7 মাসে দ্বিতীয়বার হয়ে গেল। মালিক না, আমার সম্ভবত যে মালিক আছে মালিককে আমি দেখেছি, উনি একটু হলেও অ্যাবনর্মাল টাইপের আছেন, এমনি ওনার নেগলিজেন্সি আছে এটাতে। তা আমরা দেখছি যে থরো এনকোয়ারি করবো, এটা যেটা স্টেপ নেওয়ার আমরা নেবো। আজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর। ক্যা আপকে ঘর মে শাদি হ্যায় কোই ফাংশন তো হোগা তো উসকি ভিডিওগ্রাফি ও ফোটোগ্রাফি তো করওয়ানি হ্যায়। আজ তকনিক দিনো দিন বদল রহি হ্যায়, कहीं गलत हाथों में मत पड़ जाइए। तरीका बदल गया है, आप भी बदलिए। याद रखिए सिडवैप्स। सिडवैप्स ही आधुनिक तकनीकों के साथ अपडेट रहता है और आपके बजट के अनुसार ही वीडियोग्राफी और फोटोग्राफी करते हैं। आप सोच रहे होंगे ये सिडवैप्स क्या है। शादी हो या कोई फंक्शन, इन पलों को सजोने के लिए याद रखिए सोमानी इंस्टीट्यूट ऑफ डीजी विजन एंड प्रोडक्शंस।